हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल, वेलकम बैक टू ए न्यू ब्लॉग। तो आज के होच्छे तुम्हार 16 तारीख 16th August और सोमवार। कल के तो हावड़ा थेके फिरे गेछि मोटामुटी दुपुर बेलाते। देखो एदिके आगे देखिए दी मा, एगुलो कि तुलते गेछिले? लाउ 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 शाक और ओटाते ওটাই বড়বটি বেশি পাওয়া যায়নি। আজকে লাউ শাক তুলে নিয়ে এসেছে, আজকে লাউ শাক রান্না হবে। আর যেটা কথা সেটা হচ্ছে কাল তো মোটামুটি 12টা থেকে দুপুরবেলা এখানে বাঁকুড়ায় চলে এসেছি। তো কালকে তো আসলে কিছু করা হয়নি। আর আজকে যেটা স্পেশাল, যে জন্য মানে তাড়াতাড়ি চলে এলাম, সেটা হচ্ছে আজকে এখানে একটা স্পেশাল উৎসব আছে। এটা কি গাছ? ভিঙ্গরাজ, ওই তেলের যে অ্যাড দেয় সেই ভিঙ্গরাজ? বাবা, বিক্রি করো, প্রচুর পয়সা হবে, প্রচুর বড়তে মারতে। ওটা বিয়ে করার থেতো করে মাথায় লাগাও, তাহলে খুব বেশি চুল বেরোবে। তো যাই হোক, যেটা বলছিলাম আজকে হচ্ছে কি, আজকে ডিসক্রাইব করো কেউ। রন্ধন বলে, রন্ধন রেঁধে রাখতে হয়, রান্না করে রাখতে হয়, কালকে খাওয়া হবে। আজকে রান্না করে কালকে খাওয়া হবে। তো সকাল সকাল তো রান্নার বিশাল তোড়জোড় অলরেডি স্টার্ট হয়ে গেছে। মানে বেসিক্যালি আজকে রান্না করা হবে, আজকে বাড়িতে অনেক লোক খাবে, অনেক লোক মানে দিদিভাই বাড়ি থেকে লোকজন আসবে খাবে। আর তো এটা আজকে রান্না করে আর কি কালকে সেই রান্নাটা খাওয়া হবে, এটাই উৎসব আর কি। কালকে রান্না আর নতুন করে আর হবে না, আজকে দুপুরেও খাওয়া হবে, রাতেও খাওয়া হবে, কালকে আবার দুপুরবেলা ভিজে ভাত খাওয়া হবে, মানে রাতের খাবারটাই কালকে দুপুরে খাওয়া হবে। লাউ শাক দেখাতে গিয়ে এটা দেখানো হয়নি, মানে তখন দেখা যাচ্ছিল না। লাউ শাকের সাথে এই লাউটাও রয়েছে, এটা এটা আমি নিজে লক্ষ্য করিনি, এখন জাস্ট লক্ষ্য করলাম। আর এদিকে সকাল সকাল ঈশাবাবু চলে এসছে, এসেই পড়াশোনা স্টার্ট করে দিয়েছে। কি লিখছিস এগুলো? ও ও পি আর, ও পি কিউ আর, কিউটা খুব সুন্দর হয়েছে, কিউটা বেলুনের মতো হয়ে গেছে, আর ভেরি গুড, কিউটা খুব সুন্দর হয়েছে। মুখটা দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই পড়াশোনা শুরু হয়ে গেছে ওর। দুদিন লেখেনি বলে এরকম একটু মানে এদিক ওদিক লেখাটা হচ্ছে, নাহলে এর থেকেও ভালো লেখে ও। তো যাই হোক, এখানে মোটামুটি প্রিপারেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। যেটা দেখালাম মেনুর মধ্যে আছে দু রকমের মাছ, একটা হচ্ছে মাছের পাতুরি আর একটা হচ্ছে মাছের ঝোল। এইদিকে আলু ভাজা আর পনির, এদিকে শাক উচ্ছে ভাজা, দুটো জিনিস এখানে এই রান্নাতে আর কি কম্পালসারি করতেই হয়। সেটা হচ্ছে এক হচ্ছে এই সর্ষে শাক ভাজা, আরেকটা কি তিল, তিল তিল এবং সর্ষে শাক ভাজা, এই দুটো করতেই হয় আর কি। রাতের রান্নার প্রিপারেশন সম্পূর্ণ আলাদা, কিন্তু এটা শুধুমাত্র দুপুরের জন্য। রাতের রান্নার প্রিপারেশনটা কমপ্লিটলি আলাদা হবে, এটা দুপুরে খাওয়া হবে, তারপরে রাত্রিবেলা যাবার যা হবে সেটা তো তোমাদেরকে দেখাবোই। তো চলো এখন মোটামুটি হোক, তারপরে যখন রান্না বান্না শুরু হবে তখন আবার দেখাবো। সকালের মাছের পর আবার মাছ এসেছে এখানে। এই মাছগুলো এখনো কাটা হয়নি, এগুলো মা কাটবে। আর সাথে পটুরে, এখানে এইসব মাছগুলো কাটা রয়েছে, এগুলো ভাজবে এখনো। আর ভেতরে পাতুরির মাছগুলো রাখা আছে। মাছের ঝোলের মাছগুলো, এই মাছের ঝোলের মাছ, দুপুরের মাছের ঝোল। Thank you.
আজে মাছের টকটা ম্যান্ডেটরি, তো সেই মাছের টকেতে মুড়োর পিসগুলো দেওয়া হবে। তো এইগুলো হচ্ছে সব মাছের টকের মাছ। ওখানে মাছের ঝোলের মাছ দুপুরেরটা ভাজা হয়ে গেছে, এটা এখন মাছের টকের। আসবে এগুলো এবার মাছটা সে আবার গরম হয়ে গেছে না ছাড়ো। সো গাইস, মানে রান্নাবান্না করতে করতে তো পুরো যাতা অবস্থা, একটার পর একটা পদ রান্না হয়েই যাচ্ছে। সকাল 7টা থেকে শুরু হয়েছে আজকে প্রিপারেশন। আজকে মা আমাকে 6:50 ওকে ডাকছে, এই ওঠ, এই সকালবেলা ডেকে দিয়েছে। হ্যাঁ, তুমি দেখা যাচ্ছে তো। তারপরে উঠে মোটামুটি মাছের যে রান্নাগুলো ছিল, যত মাছ এসেছিল সব দেখালাম, সেগুলো সব ভাজা টাজা হয়ে গেছে। দুটো মাছ পোস্ত আর মাছ সরষে দিয়ে যেটা হয় সেটা সন্ধ্যেবেলা হবে আর কি। তো আর এখন হবে মাছের ঝোল, মাছের ঝোলটা হয়ে গেছে, আর হবে মাছের পাতুরি। তো মাছের পাতুরিটা জন্য আর কি বেশি এই কলা পাতা কাটতে, এইখানে কলা গাছগুলো আছে কিন্তু পাতা তোমার মানে ছিঁড়ে গেছে, সেজন্য এখানটা থেকে নেব না। এই সামনে ওইদিকে আরও কলা গাছ আছে আর কি, তো ওইখান থেকে দেখি পাই কি না, ওইখান থেকে নিয়ে যাব। চলো, এটা হচ্ছে কলা বাগান। এগুলো পাঁচজন গাছ লাগানো কি এগুলো? এটা হচ্ছে কলা বাগান। ওই দিক দিয়ে চলো, ওই দিক দিয়ে চলো। সামনে একটা কচি আছে, সুন্দর দেখে কলা পাতা কাটো। হ্যাঁ হ্যাঁ, আর একটা কেটে নাও, যদি ফেটে ফেটে যায়, যদি হয়ে যাবে একটাতে। কি সুন্দর, হ্যাঁ একটাতে হয়ে যাবে। কতটা লাগবে? কই দাঁড়া, আস্তে আস্তে। হুম দাঁড়া, আমি তোর হাতটা ধরি, তুই আমার হাতটা ছাড়, আমি তোর হাতটা ধরি, চল আস্তে। হ্যাঁ দেখে দেখে চলো। ওটাও ট্রেডমার্ক। কলা পাতা তো আনা হয়ে গেছে, এদিকে মাছ পুরো ম্যারিনেট করে রাখা হয়েছিল, তো সেগুলো মোটামুটি অনেকক্ষণই ম্যারিনেট হয়ে গেছে। আর এই পাশে এটার কি বলবো, এটাকে কাই বলো বা যাই বলো, গ্রেভিটা। তো এখন এই কলা পাতাগুলো কেটে মোড়া হবে এটাকে জাস্ট। এদিকে উনুনে মাছের লাস্ট আইটেম, সেটা হচ্ছে মাছের টক তেঁতুল দিয়ে। তো তেঁতুলের গ্রেভি তো রেডি, ওইখানে মাছগুলো ভাজা আছে দেওয়া হবে। আর ঠিক এইদিকে ফ্রাইং প্যানে চলছে তোমার কেটা পাতুরি, রুই পাতুরির ভাজা হচ্ছে আর কি, সময় লাগবে। আর ওইখানে প্রিপারেশন চলছে
ওইগুলো মাছগুলো বাঁধার যেটা সবথেকে টাফ কাজ মোটামুটি হয়ে গেছে লাস্ট ওয়ান চলছে কমপ্লিট ওইখানে বাকিগুলো পড়ে আছে তো এদিকে মা মাছগুলো এবার দিয়ে দেবে দিয়ে দাও ব্যাস আমাদের ওপরে একটাতে হচ্ছিল হচ্ছে না দেখে আবার এইটা এইটা স্পেশাল আমাদের বের করা হয়েছে এটা হচ্ছে পিঠে হয় আমাদের কি সুন্দর একটা ঢাকা আছে এটার এই যে এটা হচ্ছে ঢাকা পুরোটা লোহার পিঠে হয় সাউথ ইন্ডিয়ান এটা ঘোষা ঘোষা এটা বেরিয়ে যাচ্ছে তোরা পরে নি ঢাকাটা তোলো হ্যাঁ চারটে পাশাপাশি দাও ঠিক করে হ্যাঁ এবার দাও এখানে এখনো এতগুলো রয়েছে আমার উপরে এখনো ফার্স্ট ব্যাচ চলছে আর এইদিকে একজন দেখো গাড়িতে পতাকা লাগিয়েছে একটা কি বলছিস তুই কি বলছিস তুই বল কি বলছিস তুই আর বলবে না কি করবি ওটাকে পতাকা নিয়ে ঘুরছে বলছে ছবি তুলে নিয়েছি তোর আমি জগদ্ধাত্রী বিষ্ণু সকালবেলা তো দেখলে এক প্রস্তুত রান্না বান্না হলো খাওয়া দাওয়া হলো জমিয়ে খুব মজা হয়েছে আজ সারাটা দিন বাড়িতে অনেক লোক ছিল প্রচুর গল্প গাছা বেশ ভালো হয়েছে সারাটা দিন বেশ সকাল থেকে রান্না 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 করে সারাটা দিন কেটে গেছে রান্নাবান্না করে আজ বেশ খুব স্যাটিসফাইড বিশেষ করে পাপড়িটা তো খেতে জাস্ট অসাধারণ হয়েছিল ফার্স্ট টাইম ট্রাই বাট এটা অ্যাকচুয়ালি মায়ের মাথায় ছিল যে পাপড়িটা হবে বলে তো সেই দিক থেকে দেখতে গেলে প্রথম ট্রাইতে আমাদের বেশ পাপড়ি খুব ভালো হয়েছিলো এক্সিলেন্ট মানে বেরিয়েছে আউটপুটটা খুব ভালো তো যাই হোক এখন সময় প্রায় সন্ধ্যে 7:30 এবার সন্ধেবেলা থেকেও অলরেডি ওই বাড়িতে মোটামুটি রাত্রিবেলা রান্নাবান্না প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে তো আমি এসেছিলাম এই বাড়িতে একটুখানি ফ্রেশ হতে এবার যাবো গিয়ে রান্নাবান্নাগুলো বসাবো কারণ একটা একটা করে করতে করতে সে অনেকটা রাত হয়ে যাবে আর ভালো লাগবে না আর এখানে আমাদের রান্না মানে খাওয়া দাওয়ার তো জানোই টাইমিংটা একটু আগে তো যাই হোক চলো বেশি দেরি না করে যাই ঘরে যাই ও ঘরে বাকিরা সবাই রয়েছে তো বাকি কথা ঘরে গিয়ে হচ্ছে এখানে এই মাছ ছড়ছে মাছের ঝাল প্রায় রেডি হয়ে গেছে আর এদিকে আমরা দিয়ে টক ডাল হবে কুকারের মধ্যে ডালটা আছে কুকারটা জাস্ট নামানো হলো আর এই মাছগুলো দুপুরে ভেজে রাখা হয়েছিল এগুলো এখন মাছ পোস্ত বানানো হবে এদিকে ভাত হচ্ছে তাহলেই মোটামুটি রাতের মতো কমপ্লিট হয়ে যাবে ও পোস্তটা বাকি আছে না এখনো পোস্ত আর তিলের বড়াটা বাকি আছে ওটা এখন প্রিপারেশন শুরু হয়নি তো দেখাবো এই পালিয়ে গেল এই দেখো কি করছে এখানে ডিগবাজি দিচ্ছে কি হচ্ছে এগুলো কটা ডিগবাজি যাই হোক এখানে মোটামুটি মাছ ছড়ছে রেডি হয়ে গেছে আগে আমি রান্নাঘরে রান্না মোটামুটি শেষ মা বাইরে তিলের বড়া হচ্ছে দেখাচ্ছি সেটা তার আগে এক দেখিয়ে দিই আজকে রাত্রিবেলা কি কি মেনু হয়েছে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই
একটু বসেছিলাম ফ্যানের তলায়, কারণ প্রচণ্ড গরম লাগছিল। দেখে বুঝতেই পারছো আমি এখন সেই রান্নাঘরটাই রয়েছি। তো চলো একবার দেখে নেওয়া যায় কী কী রান্না হয়েছে আজকে। এটা হচ্ছে সর্ষে দিয়ে মাছের ঝাল, মাছগুলো যথেষ্ট সব সকালবেলায় ভেজে রেখেছিল তো তাড়াতাড়ি হয়ে গেছে। এইটা হচ্ছে মাছ পোস্ত, উইচ ইজ মাই হট ফেভারিট আইটেম। আমার ভীষণ ভালো লাগে মাছ পোস্ত খেতে, দেখতে ভীষণ সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্ট হয়েছে। নেক্সট এইটা হচ্ছে আলু পোস্ত, আমাদের এখানে সাদা আলু পোস্ত হয়, তোমরা অলরেডি জানো সেটা, আর এই পোস্তটা খেতে আমার খুব ভালো লাগে। আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এখানে টক ডাল আমরা দিয়ে, বেশ চাপ চাপ হয়েছে। এখানে হচ্ছে তিলের বড়া, মা বসে বসে বানাচ্ছে, তো মোটামুটি ভাজা হয়ে গেছে তিলের বড়া, লাস্ট ফ্রাইং প্যানে জাস্ট এই লাস্ট ভাজাগুলো চলছে আর কি। দেখে নাও তিলের বড়া খেতে সুন্দর লাগে। খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়ার পরে ফাইনালি ঘরে আসলাম। ঘরে এসে এবারে ড্রেস চেঞ্জ করে সোজা ঘুমাবো, রাত অনেক হয়ে গেছে, প্রায় 11টা বাজে। এই যে পিছনে ভুড়িবাবু শুয়ে আছে, দেখালাম না ভুড়িবাবুকে, একটুখানি রেখে দিয়েছি, ও কেটে না বাদ দিয়ে দেয় সেটাকে আবার। যাই হোক চলো, আজকে বেশি কথা বানাচ্ছি না, খাওয়া দাওয়ার পরে ভীষণ ক্লান্ত লাগছে, ঘুমোতে হবে। দেখা হচ্ছে পরে কোনো একটা ব্লগে, সাথে থেকো পাশে থেকো, অ্যান্ড অলওয়েজ যেমনটি যেমনটা সাপোর্ট করছো আমাদেরকে সেরকম সাপোর্ট করতে থেকো। টাটা, টেক কেয়ার, বাই, গুড নাইট, খুব 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 ভালো থাকো, বাই।